আসসালামু আলাইকুম রেশমিস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য আমি আজকে লইত সুটকি ভুনা করে দেখাবো মাছ মাংসের স্বাদকেও হার মানায় এই লৈত্য সুটকি ভুনা এটা খেতে এত মজার এত মজার কি বলবো বিশেষ করে সুটকি প্রেমীদের কাছে তো কোনো কথাই নেই মানে এতটা ভালো লাগে খেতে আর যারা সুটকি খাওয়া পছন্দ করেন না আমি বলবো তার একবার খেয়ে দেখবেন এই লোটটা সুটকি ভুনা যদি একবার খান আমার বিশ্বাস আপনারাও বারবার খেতে চাইবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে এত মজার করে শুটকি ভুনাটি তৈরি করতে হয় আমি এখানে তিনশো গ্রামের মতো লোটটা শুটকি নিয়েছি লোটটা সুটকিগুলোকে প্রথমে আমি ভালো করে বেছে ধুয়ে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার একটাই কারণ যে লোটটা সুটকির ভিতরে একটা কাটা থাকে মেরুদণ্ডের কাটা যেটাকে বলি আমরা মাছ বরাবর এই কাটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ দেখা যায় খাওয়ার সময় যদি খেতে গেলে হাতের নিচে বা মুখে যদি কাঁটাটা পরে খুবই বিরক্ত লাগে বিশেষ করে আমার তো ভালোই লাগে না কাটা বেছে বেছে খেতে তাই আমি আমি একটু সিদ্ধ করে নিয়ে খুব সহজেই কাটাটা ছাড়িয়ে নিচ্ছি যেন খাওয়ার সময় আর কোনো সমস্যা না হয় ভালো লাগে খেতে এখন এইভাবে আমি প্রত্যেকটা সুটকি থেকে কাটাগুলো এভাবে আমি আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি এই যে এই খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় এখন আমি চলে যাব মূল রান্নায় আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা তেল সুটকি রান্নায় একটু তেলটা বেশি ব্যবহার করা ভালো তেল মশলা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু যে কোনো রান্নার চেয়ে শুটকি রান্নাটা খুব বেশি মজার হয় আমি এখন দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ আমি তেলের সাথে ভেজে নিচ্ছি একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি এবং এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা পরে অবশ্য আমি চেক করে অ্যাডজাস্ট করে নেব আর এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে আমি দুটো এলাচ দুটো দারচিনি দুটো তেজপাতা নিয়েছি এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর্যায়ে আমি এখন দিয়ে দেব সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নেওয়া সেই লটটা সুটকিগুলো আমি লটটা সুটকিগুলো দিয়ে আবার কিছুক্ষণ পেঁয়াজের সাথে তেলের সাথে একটু লটটা সুটকিগুলোকে আমি ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে আমি সুটকিগুলোকে ভেজে নিচ্ছি এবং ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখন কিছু মশলা অ্যাড করব আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ সুটকির সাথে আদা রসুন বাটাগুলোকেও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে এই জন্য একটু আগেই কষিয়ে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে আমি সুটকির সাথে একটু ভেজে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব আমি এখানে হলুদ মরিচ জিরা ধনিয়া এক চা চামচ করে নিয়েছি এখন এই সমস্ত মশলাগুলো আমি কিছুক্ষণ প্রায় দুই তিন মিনিটের মতো আমি কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না কারণ আমার সুটকিটা তো আগেই আগে থেকেই সেদ্ধ করা তো এখানে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই আমি ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে আর এই পর্যায়ে আমি চারটা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি খুব দারুণ আরেকটা ফ্লেভার পাওয়া যাবে শুটকির মধ্যে সুটকির যে একটা সুটকি গন্ধ সেটা কিন্তু অনেকাংশেই চলে যায় এই গরম মশলা আর এই ধনে পাতা কাঁচামরিচ ইউজ করার কারণে খুব দারুণ একটা ফ্লেভার আসে শুটকিতে যারা গন্ধের জন্য খেতে চান না তারা এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো এই তো আমার রান্না হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে আমার রান্না কিন্তু পুরো পারফেক্ট হয়ে গেছে আমি এখন নেড়ে চেড়ে নেড়ে দিচ্ছি উল্টিয়ে পালটিয়ে এখন আমার চুলাটা আমি বন্ধ করে দেব। আমার রান্নাটা পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে এখন আমি একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে আমার এটা লোটটা সুটকি ভুনা দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না মানে দেখলে খেতে ইচ্ছা করছে বিশেষ করে আমার তো হয়েছে না কখন আমি খাবো তো খুব মজার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন যেন আমার পরবর্তী ভিডিওর আপলোড এবং মজার মজার রেসিপিগুলো সবার আগে আপনি পেতে পারেন আপনারা বাসায় ভাবে ট্রাই করবেন কেমন হল অবশ্যই আমাকে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ